ফিরোজ রশিদ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে বাস্তবে আমাদের যে ইনস্টিটিউশনগুলোকে যেভাবে নষ্ট করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে সেনাবাহিনী বলি পুলিশ বলি র্যাব বলি অথবা এমনকি ব্যুরোক্রাসি আমাদের আমাদের যে আমলাতন্ত্র বলি বা আমাদের আরও সাংবিধানিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে যে কোনো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে এ সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এরা তো আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যার জন্য আমি আপনি জনগণ আমরা ট্যাক্স দিই আমরা সেটার জন্য তাহলে তারা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু যখন এই প্রতিষ্ঠানগুলো তার পেশাদার নিরপেক্ষতার ভূমিকা যখন থাকে না সরকারগুলো যখন তাদের শুধু এ আমলে না এর এর আগের আমলেও আমরা এগুলো লক্ষ্য করেছি যখন এগুলো দলীয় বাহিনী হিসাবে দলের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাহিনীগুলোকে যখন আমরা কাজে লাগাই বাহিনীগুলোকে যখন ব্যবহার করা যায় তখন এর এদের যে পেশাদারিত্ব যেটা বা পেশাদারি নিরপেক্ষতা যেটা সেই জায়গাটা কিন্তু থাকে না তার মানে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার পরিবর্তন হতে পারে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান বলি ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনসগুলো বলি যেগুলোর সাথে রাষ্ট্রে টিকে থাকা অস্তিত্ব ভবিষ্যৎটা অনেকখানি নির্ভর করে দুর্ভাগ্যজনকভাবে কখন এটা হয় যখন গণতান্ত্রিক ব্যবস্থাটা দুর্বল থাকে যখন ভোটাধিকার থাকে না জবাবদিহিতার যখন প্রশ্ন থাকে না ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র তো রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় সেখানে যে কোনো কিন্তু আমাদের কিন্তু এ অঞ্চলে সাংবিধানিকভাবে কিন্তু মানে শুধু এই সরকার আমলে আগেও প্রধানমন্ত্রীকে কোনো জবাবদিহিতার প্রশ্ন তাকে ইমপিচ করবার সাংবিধানিক জায়গাটা কিন্তু আমাদের এই আপনি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশেও যেটুকু অধিকার আছে আমাদের এখানে সেই জায়গাটা কিন্তু নাই কথাটা কেন গুরুত্বপূর্ণ আমি যাকে প্রধানমন্ত্রী বানাই যাকে রাষ্ট্রপতি বানাই যাকে আমি মন্ত্রী বানাই নাগরিক হিসাবে তাকে প্রশ্ন করার অধিকার আমার আছে জবাবদিহিতা চাওয়ার সেখানে আমার কিন্তু অধিকার আছে আপনি তো শুরুতেই বলেছেন সেই সংস্কৃতি আমাদের রাজনীতি না আমি আমি বলেছি তাহলে অন্য ব্যাপারে পাঠ এই সমস্ত ব্যাপারে ধরুন এখানে যে দলগুলো আছে বা তাহলে তাদের মধ্যে বড় দাগের চিন্তার ঐক্য দরকার বড় দাগের পড়া দরকার যে আমরা আমি দলীয়করণের ক্ষেত্রে বাহিনীগুলোকে দলীয়করণ করব না প্রতিষ্ঠানকে দলীয় একটু উনি বলছিলেন জনতার মঞ্চ জনতার মঞ্চ গঠন করবার পরে তো এরপরে ধরুন তার তো বেনিফিশিয়ারি তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ পেয়েছে তো সেই সংস্কৃতিটা কিন্তু বিষ বীজগুলো কিন্তু রয়ে গেছে তার মানে আপনি যখন যারা সরকারে গেছে তাদের পেশাদারিত নিরপেক্ষতার বাইরে দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে আপনি ব্যবহার করেছেন আমি এখন যুক্ত করছি কোথায় ধরুন বেঞ্জের প্রশ্ন কি আপনি আপনাদের সেনাবাহিনীর প্রধান প্রশ্ন আমার বাহিনীগুলো কি এই প্রশ্নে বাহিনীগুলো বাইরে তাদের নিয়ে প্রশ্ন উঠেনি তারা কি বিব্রত হননি তারা কি লজ্জা পাননি তাদেরকে আমাদের বিশাল সংখ্যক আমাদের ইন্টারন্যাশনাল কিপিং ফোর্সে বাংলাদেশের আমাদের বাহিনী আছে তাহলে সেখানে আমাদের সম্মানের সাথে আছে সাথে আছে। তাহলে এই ঘটনাগুলোকে আমাদের সম্মানটাকে সেখানে হানি করছে না এটা এটা কি তর্ক করে এটা কি আমাকে তর্কে হারিয়ে দিয়ে আপনি কি এই প্রশ্নকে আপনি জিততে পারবেন এবং সেখানে আপনি এটা কখন হয় সরকারের যখন রাজনৈতিক বৈধতা থাকে না তখন যখন তার ইথিক্যাল মোরাল যখন তার স্ট্রেংথ বৈধতা থাকে না তখন এই সমস্ত বাহিনীগুলোকে সরকার তার পক্ষে কিন্তু বা যারা যে না অথবা হেরে যায় তারা তো যারা জয়ী হয় তাদেরকে রাজনৈতিক বৈধতার প্রশ্নকে আমরা অতীত কি দেখেছি হ্যাঁ আমি বলেছি যে আমলে আমাদের এখানে ওই যারা হেরে যান হয় স্থূল কাটচেপি সূক্ষ্ম কাটচেপি নানাভাবে আমরা এ কথা বলি আমরা কখনও ফলাফল মেনে নেবারও সংস্কৃতি নেই কিন্তু সেটা যদি জেনারেলি অ্যাকসেপ্টেড যদি ফলাফলে জায়গাটা হয় আমি আমি কথা যেটা বলতে চাই এখন যে কাহিনিগুলো বেরিয়ে আসছে এগুলো তো আপনি মনে হয় জানেন আইসবার্গের নাকি নয় ভাগের আট ভাগ থাকে নাকি পানির নিচে থাকে এক ভাগ মাত্র দেখা যায় যেটুকু মিডিয়াতে আসছে এটা তো মাত্র এক ভাগ তো ব্যঞ্জিৎ কি একা আমাদের এই যারা লোক তারা কি একা তাদের নিশ্চয়ই সহযোগী আছে বন্ধু বান্ধব ঘনিষ্ঠতা আছে তাদের এই প্রশাসনিক তাদের এই পেশাগত ক্ষমতাকে ব্যবহার করে তাদের এই যে আজকে যা কিছু বেরিয়ে আসছে আমরা নিশ্চয়ই তাদের শেষ কথা বলবো না তাদের জবাব দিতার প্রশ্ন আছে দুদকে যাবে আইনগত সেটা আছে কিন্তু ইতিমধ্যেই জনমানুষের যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাতে আপনি তর্ক করে তো সেটাকে আপনি দূর করতে পারবেন না এখন আমাদের চাওয়াটা কি আমাদের চাওয়াটা হলো দুদকের ব্যাপারে কি আমাদের আস্থা আছে আমাদের চাওয়াটা হলো সত্যি সত্যি আমরা দুর্নীতি তদন্ত করতে চাই যদি সরকার যদি দায় নিতে না চায় তাহলে এটা যেন বিশ্বাসযোগ্য যেন তদন্ত হয় তাদের সেটি চাওয়া যাতে ক্ষতিয়ানটা যেন বেরিয়ে আসে মানুষের কাছে এই বিচারটা যেন বিশ্বাসগুলো তাহলে